ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সমাজ শ্রেণীতে কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো খুব আনন্দে আছো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি জাস্ট এনজয় নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি নিজের পরিচয় দিয়ে দিই আমি মুকুল একজন শিক্ষিকা সেই যে পেন্সিলের গল্প বলেছিলাম সেই মুকুল আজকে আবার আমি এসেছি একটা ছোট্ট মজার ঘটনা নিয়ে আমাদের ছোটোবেলাকার আমরা চার ভাই বোন ছিলাম আমরা একই স্কুলে পড়তাম বাসে করে স্কুল যেতাম আমরা আবার বাসে করেই ফিরতাম স্কুলে গিয়ে যথারীতি আমরা নিজে নিজের ক্লাস চলে যেতাম নিজের বন্ধুদের সাথে থাকতাম আবার বাড়িতে এসে মায়ের কাছে সব রকম গল্প করতাম একদিন বাড়ি ফিরে দিদি মায়ের কাছে গল্প করছে মা জানো আজকে লাঞ্চের সময় হাত ধুতে গিয়ে আমি হাত ধুচ্ছিলাম আমার পাশে একজন হাত রেখেছিল হাত ধোবার জন্যে তখন হাতটা দেখছি বেশ কালো ওই কালো হাত দেখে ভাবলাম দেখি তো ওটা কে নিয়ে ঘুরে দেখছি আর কেউ নয় সেটা মুকুল ব্যাস বলার দেরি ছিল দিদির আমার তো রাগে মুখ লাল হয়ে গেল বলুন তো এরকম করে কেউ নিজের বোনের প্রশংসা করে একেই তো রঙ চাপা বলে দুঃখের শেষ ছিল না তারপরে আবার দিদির এরকম কথা যাকে সেটা নিয়ে আমার কোনো আর অভিযোগ নেই এখন জিনিসটাকে মনে করে বেশ ভালোই লাগে হাসি পায় আর সবচেয়ে মজার ব্যাপার আমি বলে দিই সেই দিদিটাকে সেই দিদি হল সোমা স্যারিনেটের সোমা বুঝলেন তো আশা করি আপনাদের এই ছোট গল্পটা ছোট্ট ঘটনাটা খুব ভালো লেগে থাকবে আজকে আমি এখানেই রইলাম আবার দেখা হবে নমস্কার থ্যাংক ইউ ফ্রেন্ড সঙ্গে থাকার জন্য যারা আমার নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাঙ্কস এভরি